মাত্র 12,000 টাকায় সন্তান বিক্রি করতে ছেলেকে বাজারে নিয়ে আসলেন মা। দীর্ঘদিন স্বামীর সঙ্গে যোগাযোগ নেই, ছোট ছেলেকে নিয়ে পৈতৃক ভিটায় গোয়াল ঘরে বাস করতেন মা। নিজেও মৃগী রোগে আক্রান্ত, অভাব অনটনে সংসারে যেখানে ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দিয়ে দুষ্কর, সেখানে নিজের ওষুধ কিনে খাওয়া তো অসম্ভব ব্যাপার। এই অবস্থায় সন্তানকে মানুষ করা কঠিন, তাই প্রাণপ্রিয় 6 বছরের সন্তানকে বিক্রির জন্য বাজারে তুলেছিলেন একমা। দাম হাঁকিয়েছিলেন 12,000 টাকা। পরে স্থানীয় এক জনপ্রতিনিধির হস্তক্ষেপে সন্তান নিয়ে ঘরে ফেরেন ওই নারী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হলে আলোড়ন তৈরি হয় পাহাড়ি শহর খাগড়াছড়ি জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ভাইরাল হওয়ার পর নেটিজনরা বেশ আলোচনা এবং সমালোচনা শুরু করেন, ঘটনার আদৌ সত্য কিনা, নিজের মা কেন সন্তানকে বিক্রি করবেন এসব নিয়ে। তবে সরজমিনে শুক্রবার খাগড়াছড়ির সদর ভাইবোন ছড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের প্রাক্কুঝড়ি গ্রামে স্থানীয় প্রতিনিধি, প্রতিবেশী এবং স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ছেলে বিক্রি করতে মায়ের হাটে তুলে দর দেওয়ার ঘটনাটি সত্য। অভাব অনটনে সংসারে ছেলেকে এবং নিজে ঠিকমতো খাওয়া ভরণ পোষণ দিতে না পারায় এমন সিদ্ধান্ত নেন ওই মা। জানা যায়, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির বাজারে আসার কথা বলে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ওই নারী। বাজারে এসে সবজি বিক্রি করতে আসা কয়েকজন নারীকে ছেলে বিক্রির প্রস্তাব দেন। তার একজনকে বলার পর ছেলেকে কিনতে 5,000 টাকা প্রস্তাব দেন, কিন্তু ওই মা 12,000 টাকার কমে বিক্রি করবেন না। এ নিয়ে দর কষাকষির এক পর্যায়ে জেলা সদরের কলমছড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সুনীল জীবন চাকমা বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে তার হস্তক্ষেপে মা এবং ছেলেকে পরিবারের কাছে জিম্মায় দেওয়া হয়। ওই নারীর ভাই জানান, দিদি মানসিক কিছুটা ভারসাম্যহীন, মৃগী রোগী, মৃগের ভাব উঠলে এলোমেলো কথা এবং কাজ করে বসেন। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি বাজার থেকে এক চেয়ারম্যান ফোন করে ছেলেকে বিক্রির চেষ্টার কথা বলার পর বাবা গিয়ে দিদি এবং ভাগিনাকে বাসায় নিয়ে আসেন। অভাবের কারণে বোনের চিকিৎসা করাতে পারছেন না বলেও আক্ষেপ করেন তিনি। এদিকে ব্যক্তিগতভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি ওই ছেলেকে শিশু সদনে থাকার ব্যবস্থা করার আশ্বাস দেন বাইবুনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা। সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা বলেন, পরিবারটির জন্য 6 মাসের খাদ্যশস্য এবং নগদ কিছু টাকা দেওয়া হয়েছে। এছাড়া সদর ইউনিয়নকে বলে একটি সরকারি ঘর দেওয়ার আশ্বাস দেন তিনি। খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবির জানান, মৃগী রোগীর মানসিক সমস্যা হতে পারে, বর্তমান সময়ে চিকিৎসা নিয়ে তা অনেকটা সুস্থ হওয়া যায়। জেলা সদর হাসপাতালে ভালো চিকিৎসক এবং বিনামূল্যে চিকিৎসা হয়, পরিবার যদি চায় স্বাস্থ্য বিভাগের সহায়তা দিবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।